আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসটিতে আপনাদের সবাইকে আমি সৈয়দ আল নাহিয়ান জানাতে চাই স্বাগত। আমরা আমাদের আজকের ক্লাসটিতে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অধ্যায় স্থির তড়িতের প্রথম খণ্ডের আলোচনা নিয়ে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি। আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর মধ্যে যে সকল টপিক কভার করব তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা কুলম্বস সূত্র বা কুলম্বস ল দেখব। এরপর আমরা দেখব তড়িৎ বলরেখা এবং তড়িৎ ফ্লাক্স, তারপর দেখব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এরপর আসছে তড়িৎ বিভব, তারপর আসছে তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব এবং সবশেষে আমরা সমবিভব তল নিয়ে আলোচনা করে আজকে ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কুলম্বের সূত্র, কোনো একটি নির্দিষ্ট বিন্দুর নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক, চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাই তো? এখন এখানে যেটা মাথায় রাখতে হবে যে কুলম্বের সূত্র শুধুমাত্র কিন্তু বিন্দু চার্জের জন্য প্রযোজ্য, এটা বলে দেওয়া হয়েছে আমাদের এখানে। কুলম্ব চার্জ দেওয়ার মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে বলটা। এপসাইলন নট বলা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, উইচ ইজ 8.854 × 10^-12 c² Nm² এবং 1/4πε0 এখানে আমাদের কুলম্বস কনস্ট্যান্ট 9 × 10^9 Nm² / কুলম্ব² এবং এখান থেকে আমরা কুলম্বস বলকে F = বলতে পারি 1/4πε0, এটা হচ্ছে গিয়ে আমার শূন্য মাধ্যমের জন্য এবং 1/4πε0 যে কোনো মাধ্যমের জন্য, এপসাইলন যে কোনো মাধ্যমের জন্য, যেখানে F0/F = K, যেটা এই কে কে কিন্তু আমরা পরবর্তীতে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে বলবো এবং শূন্য মাধ্যমের জন্য সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান মানগুলো আমরা সবাই জেনে এসেছি। F এর মান ধনাত্মক হলে বিকর্ষণ বল এবং ঋণাত্মক হলে আকর্ষণ বল, সেটাও আমরা জানি সবাই আই গেস, এবং কুলম্বের সূত্রের ভেক্টর রূপটাকেও আমরা এখানে এক্সপ্রেস করে রেখেছি। সো আমরা যদি হচ্ছে কি এই টপিকের ব্যাপারে আর প্রবলেম যখন সলভ করবো তখন আরও ক্লিয়ারলি হয়তো বা সিচুয়েশনের টপিকগুলোকে আমরা ধারণা করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এখন আমাদের পরবর্তী স্লাইডে যদি যাই, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই টপিকের উপর একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমাদের কাছে কোয়েশ্চেন করা হচ্ছে 0.07 গ্রাম ভরের দুটি সমান পিথ বলকে 43 সেন্টিমিটার লম্বা দুটি সিল্কের সুতা দিয়ে কোনো এক বিন্দু হতে ঝুলিয়ে দেওয়া হলো। এদের প্রত্যেককে সমপরিমাণ এবং সমজাতীয় চার্জে চার্জিত করা হলো। এরা পরস্পর হতে 39 সেন্টিমিটার দূরে গিয়ে সাম্য অবস্থায় থাকে। প্রত্যেকের আধানের পরিমাণ নির্ণয় করতে পারা হয়েছে। তো আমরা চিন্তা করি যে যে সমান দুটো পিথ বলকে ঝোলানো হচ্ছে তাদের মধ্যে প্রথম বলটি দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? তাদের মধ্যে যে প্রথম বলটি আছে সেই প্রথম বলটিকে আমরা এই বিন্দু থেকে ঝুলিয়ে দিয়েছি এবং এই হচ্ছে তার ঝুলন বিন্দু বর্তমান অবস্থান, ঠিক আছে? তাকে যতটুকু দৈর্ঘ্যের রশির সাহায্যে ঝুলানো হয়েছে বা সুতার সাহায্যে, সেই L = আমরা বলছি কতটুকু 0.43 meters এবং তার ভর যদি নিয়ে কথা বলি, ভর M = আমরা বলতে পারি 0.07 × 10^-3 kg SI ইউনিটে প্রকাশ করলে। এরপর আমরা যদি এটার সাথে আরও একটা পিত বলকে ইমাজিন করি, কারণ বলা হচ্ছে আমাদের কাছে দুটো পিত বল আছে, সো দুটো পিত বলে আসলে এরকম করে ঝুলে আছে। আমরা এবার কি করলাম, দুটো পিত বলকেই সমান পরিমাণ সমধর্মী আধানের মাধ্যমে চার্জিত করলাম। চার্জিত করার পর তারা কি হবে বুঝতেই পারছি, তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সরে যাবে, ঠিক আছে? কেন সরে যাবে, কারণ কুলম্বের সূত্র অনুযায়ী বিকর্ষণ বল কাজ করবে। সো সেই বিকর্ষণ বলের জন্য কালো পিত বলটি সরে ডান বাম দিকে এবং যথাক্রমে নীল পিত বলটি সরে আমাদের ডান দিকে চলে আসলো এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব ধরে নিচ্ছি সরানোর পর আমাদের কালো পিত বলের জন্য অবস্থান যদি বলি, কালো পিত বলের জন্য অবস্থান হচ্ছে আলটিমেটলি এ অবস্থানে আছে এবং নীল পিত বলটি আমরা ধরে নিচ্ছি কোথায় আছে, বি অবস্থানে আছে। আমরা কিন্তু প্রশ্ন মতে দেখতে পাচ্ছি এ বি যে অবস্থানটি আছে সেই অবস্থানের মানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.39 meters, ঠিক আছে? ধরে নিচ্ছি আমাদের ঝুলন বিন্দু হচ্ছে ও এবং এই মধ্যবিন্দুটা হচ্ছে ডি এবং আমরা বলতে পারি AD = BD, এই দৈর্ঘ্যটা = আমরা কতটুকু বলতে পারবো, আমরা এটা = বলতে পারবো হচ্ছে গিয়ে 0.39/2 meters, ঠিক আছে? এখন আপনারা বুঝতে পারছেন যদি আমরা শুধুমাত্র এ অবস্থানেটাকে এ অবস্থানে থাকা পিট বলটিকে নিয়েই আলোচনা করি, এ অবস্থান থেকে ও অবস্থানের দিকে আমাদের যে রশির টান বা সুতার টানটি কাজ করবে, যাকে আমরা যদি উপাংশে ভাগ করি আমরা এরকম দুটো উপাংশ পাবো এবং যদি ধরে নেই যে ওডি অবস্থান থেকে ও এ অবস্থানের কৌণিক বিচ্যুতি হচ্ছে থিটা, তাহলে এই টি এর যে উপাংশটি ওয়াই অক্ষ বরাবর থাকছে সেই উপাংশের সাথে কোণ থিটা হওয়ার কারণে সেটি হয়ে যাবে T cos θ এবং আমরা এক্স অক্ষ বরাবর উপাংশটিকে বলতে পারি T sin θ। ওকে, এখন এই যে T sin θ পাচ্ছি আমরা কিন্তু চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি হয়তো বা যে T sin θ আলটিমেটলি নাকচ হচ্ছে আমাদের
কুলম্বের বিকর্ষণ বলের জন্য। কারণ আমরা যদি বলি যে কিউ পরিমাণ আধান এ এবং বি বিন্দুতে থাকা দুটি পিথ বলের উপরে আছে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের কুলম্ব বল বি যে পিথ বলটি আছে সে একই কুলম্ব ফোর্সের জন্য এক্স অক্ষের নেগেটিভ দিকে পুশ করবে। সো এফ সি এবং টি সাইন থিটা পরস্পরকে ক্যান্সেল আউট করছে এবং টি কস থিটা এবং বস্তুর যে ওজন এম জি সেটাও পরস্পরকে ক্যান্সেল আউট করছে। এখানে এফ সি কস্ট আমরা বলতে পারবো 9×10⁻⁹, যেটা কুলম্বস কনস্ট্যান্টের ভ্যালু, ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর কত এখানে? এ বি স্কোয়ার। এ বি স্কোয়ার কত এখানে আমরা? এ বি স্কোয়ার হচ্ছে 0.39 স্কোয়ার, ঠিক আছে। এখন যদি আমরা এই কাজটা করি যে এই টি সাইন থিটা এবং টি কস থিটার অনুপাত করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? আমরা পেয়ে যাবো ট্যান থিটা। ট্যান থিটা কস্ট আমরা কি পাবো? ট্যান থিটা কস্ট আমরা পাবো হচ্ছে এফ সি ডিভাইডেড বাই এম জি। এখান থেকে আমরা বলতে পারি এফ সি ইকুয়াল টু হচ্ছে এম জি ইন্টু আলটিমেটলি কতটুকু? ট্যান থিটা। এখন এই যে ট্যান থিটা আছে সেই ট্যান থিটার অপোজিং বাহুটা কে আছে? ট্যান থিটার অপোজিং বাহুটা হচ্ছে এডি, এবং এই যে এডিটা আছে এডিটা তার লম্ব এবং ভূমি কত? ভূমি হচ্ছে ওডি। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়ালস টু মান কিন্তু বলতে পারি, ট্যান থিটা ইকুয়ালস টু মান কিন্তু বলতে পারি হচ্ছে গিয়ে এডি বাই ওডি। এডি এর মান আমাদের কাছে কিন্তু বের করে দেওয়া আছে, কিন্তু ওডি এর মান আমাদের কাছে এক্সপ্লিসিটলি বের করা নাই। আমরা কিন্তু ওডি ইকুয়ালস টু বলতে পারি আলটিমেটলি, খেয়াল করে দেখেন, ও এ স্কোয়ার্ড মাইনাস এ ডি স্কোয়ার, তাই না? পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা কিন্তু ওডি ত্রিভুজ এ ও ডি থেকে আমরা পিথাগোরাস ব্যবহার করে ওডি এর মান এটা বলতে পারি, ঠিক আছে। ওডি এর মানটা যদি এখানে বসিয়ে দিই আমরা, তাহলে আলটিমেটলি এফ সি ইকুয়ালস টু আমরা কত পেয়েছিলাম বলেন তো? 9×10⁹ ডিভাইডেড বাই 0.39 হোল স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইকুয়ালস টু গিভস আস দ্য ভ্যালু অফ এম এর মান কত? এম এর মান 0.07×10⁻³, জি এর মান হচ্ছে 9.81, ইন্টু আমরা হচ্ছে গিয়ে ট্যান থিটা জায়গায় কত বসাচ্ছি? এডি বাই ওডি। এডি এর মান হচ্ছে কত? এডি এর মান হচ্ছে 0.39 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই ওডি এর জায়গায় কত বসছে? রুট ওভার ও এ স্কোয়ার্ড মাইনাস এডি স্কোয়ার, ঠিক আছে। এই মানটা আমরা এখন ক্যালকুলেশন করে যদি বসিয়ে দেই, তাহলে এখান থেকেই আমরা আধানের মান কিউ পেয়ে যাব। কারণ দেখতে পাচ্ছি আমরা উপরিউক্ত সমীকরণের মধ্যে কিউ ছাড়া আর কোনো অজানা রাশি কিন্তু আমাদের কাছে আসলে দেয়া নাই। সো আমি যদি ক্যালকুলেশনটা করি, তাহলে আমরা এখনই মানটা বের করতে পারবো। মানটা কত আসছে আমরা দেখি। আমরা যদি ক্যালকুলেশনটা কমপ্লিট করি, এখানে কিউ এর মান আসছে 5.9×10⁻¹⁵ কুলম্ব। সুতরাং এই পরিমাণ চার্জ দুটো পিথ বলে দেওয়ার জন্য তাদের মধ্যবর্তী এই অবস্থানে সৃষ্টি হয়েছে। আসলে বুঝতে পারছি আমরা কিভাবে প্রবলেমটি সলভ করেছি। পরবর্তী প্রবলেমে যদি আমরা মুভ অন করি, বলা হচ্ছে পৃথিবীর সন্নিকটে বায়ুশূন্য স্থানে বায় অক্ষের ওয়াই ইকুয়াল টু 10 মিটার বিন্দুতে একটি ইলেকট্রন অবস্থিত। ওয়াই অক্ষের কোন বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে তাদের মধ্যে মধ্যস্থিত স্থির বৈদ্যুতিক বল প্রথম ইলেকট্রনের উপর ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের ভারসাম্য রক্ষা করবে। সো আমরা যদি চিন্তা করি যে হচ্ছে গিয়ে আমাদের 10 মিটার ধরে নিচ্ছি, এই হচ্ছে গিয়ে আমাদের একটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এটা যদি ওয়াই ইকুয়ালস টু 0 হয়, আমরা বলছি ওয়াই ইকুয়ালস টু 10 মিটার অবস্থানে একটা কি করেছি? ইলেকট্রন রেখেছি। খুব ভালো কথা। তাহলে সেই ইলেকট্রনের অবস্থানটাকে আমরা এভাবে ডিনোট করছি, ঠিক আছে, ইলেকট্রন রাখা আছে। এখন আমরা বলছি ওয়াই অক্ষের কোন বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে, তাহলে আমরা ধরে নিচ্ছি ওয়াই অক্ষের কোনো একটা নির্দিষ্ট অবস্থান ধরে নিচ্ছি, এরকম একটা বিন্দু যেটা এ বিন্দু। এ বিন্দুতে আমরা একটা দ্বিতীয় ইলেকট্রন রাখবো, এবং এটা ধরে নিচ্ছি আমাদের এ বিন্দুতে রাখা ইলেকট্রন এবং 10 মিটার অবস্থানে রাখা ইলেকট্রনের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি আমরা কতটুকু? এ, ঠিক আছে। এখন এই এ দূরত্বের মধ্যে যদি দুটো ইলেকট্রন পরস্পরের সাপেক্ষে থাকে, তাদের মধ্যে যে কুলম্বস ফোর্স আছে সেই কুলম্বস ফোর্স হচ্ছে 1/4πε0, অবশ্যই পরস্পরকে বিকর্ষণ করবে। বুঝতেই পারছি এই ইলেকট্রন এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করে উপরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, তাই না? এবং সেই মানটা হবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, তাই না? প্রশ্ন মতে এটা কি মাধ্যাকর্ষণ বলকে ভারসাম্য রক্ষা করবে কিনা? সুতরাং মাধ্যাকর্ষণ বল হবে এম জি, তাই তো? সো যদি সেটাই হয়, এখান থেকে আমরা এ স্কোয়ার ইকুয়ালস টু বলতে পারি 9×10⁹ ইজ ইন্টু কিউ স্কোয়ার, আমরা জানি 1.6×10⁻¹ কুলম্ব হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম জি, আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11×10⁻³৩১ কিলোগ্রাম,
ইন্টু 9.8 হচ্ছে আমরা জি এর মান ব্যবহার করে এখান থেকে কিন্তু এ এর মান আমরা খুব সহজে বের করতে পারি 5.08 মিটার, অর্থাৎ এই অবস্থান থেকে 5.08 মিটার অবস্থান দূরত্ব, এই এটুকু দূরত্ব হচ্ছে এ। সুতরাং আমরা কিন্তু ওয়াই অক্ষের, আমরা যেহেতু বলছি যে ওয়াই অক্ষের কোন বিন্দুতে, সুতরাং ওয়াই অক্ষের কোন বিন্দু আমরা যদি 10 থেকে এই আমাদের এ এর দূরত্বটাকে বিয়োগ করে দেই তাহলে আমরা পাচ্ছি কতটুকু, 4.92 মিটার। সুতরাং ওয়াই অক্ষের আমরা যদি বলি যে মূল বিন্দু থেকে যেহেতু এই 5.08 দূরত্বটা হচ্ছে, 5.08 দূরত্বটা হচ্ছে কার কাছ থেকে, আমাদের 10 মিটার অবস্থানে রাখা ইলেকট্রনের কাছ থেকে, সুতরাং ওয়াই অক্ষের মূল বিন্দু থেকে সেই দূরত্বটুকু হবে 4.92 মিটার। আশা করি বুঝতে পারছি আমরা কিভাবে প্রবলেমটাকে সলভ করেছি। পরবর্তী আমরা টপিকে যদি চলে যাই, তড়িৎ বলরেখা এবং তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত আলোচনা। তড়িৎ বলরেখা সম্পর্কে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে বাধামুক্ত এবং বিচ্ছিন্ন কোনো তড়িৎ আধান রাখলে আধানটি যে পথে গমন করে সেই পথকে বলা হয়েছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে উপলব্ধি বলের বা প্রাবল্যের দিক নির্দেশ করে সেটা আমরা জানি। তড়িৎ বলরেখার খোলা রেখা, খোলা বক্ররেখা, এরা কখনো পরস্পরকে ছেদ করবে না, এরা ধনাত্মক চার্জিত পৃষ্ঠ হতে বের হয়ে ঋণাত্মক চার্জিত পৃষ্ঠতে শেষ হবে এবং একই পরিবাহিতে কোনো বলরেখাই শুরু বা শেষ হবে না। এবং তড়িৎ ফ্লাক্স নিয়ে বলা হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রে একটি তল কল্পনা করলে ওই তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলের বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বা ফাই ই বলা হয়। তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্র ভেক্টর আমরা জানি যে যদি একটা এরিয়া আমরা নিয়ে থাকি সেই এরিয়ার জন্য ক্ষেত্রফল ভেক্টরের ডিরেকশন হয় সবসময় সেই ক্ষেত্রফলের সাথে লম্বভাবে, ঠিক আছে। সেটা ক্ষেত্রফল ভেক্টরের আমরা সংজ্ঞায় পড়ে এসেছি, হয়তো বা আমরা ইন্টারে এটা নিয়ে থিওরিক্যাল আলোচনা করে এসেছি কেন ক্ষেত্রফল ভেক্টরটা ক্ষেত্রফলের সাথে লম্ব হয়। সো সেখানের উপর বেস করে তড়িৎ ক্ষেত্রফল, তলের ক্ষেত্র ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্র পরস্পর সমান্তরাল হলে সমান্তরাল কেস কোনটা, তড়িৎ ফ্লাক্স সর্বাধিক এবং পরস্পর লম্ব হলে তড়িৎ ফ্লাক্স চলে আসে কি শূন্য। খেয়াল করে দেখি যে যখন আমাদের হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্রফল ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্র পরস্পর সমান্তরাল, ক্ষেত্রফল ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্র সমান্তরাল কখন এই কেসে আমাদের, তাই না? যদি হচ্ছে কি আমরা পরস্পর লম্ব পাই তখন এটা হচ্ছে আমাদের জন্য পরস্পর লম্ব কেস, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য কি সর্বাধিক তড়িৎ ফ্লাক্সের জন্য এ সার্ফেসটা এবং তড়িৎ ফ্লাক্স শূন্য হওয়ার জন্য আমাদের জন্য সি সার্ফেসটা। এনিওয়েজ, এবং এর উপর বেস করে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে যখন সংজ্ঞায়িত করি বলা হয়েছে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক আধানের প্রক্রিয়াশীল বলকে আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা হয়ে থাকে। ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অবশ্যই ধনাত্মক পরক আধান চার্জের উপর ক্রিয়াশীল বলের দিক, ঋণাত্মক চার্জের ক্ষেত্রে ই এর দিক অবশ্যই বলের বিপরীতমুখী হবে। বলা হচ্ছে কোনো পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য থাকে এবং আমরা জানি সমধর্মী চার্জের জন্য যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য অর্থাৎ নিষ্ক্রিয় বিন্দু হয় চার্জ দুটির অবস্থান মধ্যবর্তী স্থানে এবং বিপরীতধর্মী চার্জের জন্য চার্জ দুটির মধ্যবর্তী স্থান ব্যতীত এদের সংযোগ সরলরেখার উপর যে কোনো স্থানে হয়ে থাকে। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা জানি কুলম সূত্রের একটা এক্সটেনশন। এনিওয়েজ, এখান থেকে আমরা আলটিমেটলি হচ্ছে কি এফ ইকুয়ালস টু ই কিউ সূত্রটি বলতে পারি এবং এখানে আমরা বলে দিচ্ছি, এবং এখানে বলে দিচ্ছি যে যে কিউকে নিয়ে আমরা কাজ করছি, কিউ হচ্ছে যেই চার্জের তড়িৎ ক্ষেত্র সেই চার্জ এবং ছোট হাতের কিউ যেটা এই কিউটা, সেই কিউটা হচ্ছে যে চার্জের ওপর প্রাবল্য নির্ধারিত হচ্ছে সেই চার্জের জন্য, কারণ তড়িৎ প্রাবল্যের জন্য আমাদের একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল প্রয়োজন হয়। তো আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করি। আমরা পরবর্তী টপিকে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখতে পাচ্ছি। বলা হচ্ছে 2.9 × 10⁵ ভোল্ট পার মিটার প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থির অবস্থান থেকে 7 সেন্টিমিটার সরণে একটি ইলেকট্রনের কতটুকু সময় লাগবে জানতে চাওয়া হয়েছে। সো যদি এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা চিন্তা করি যে এখানে আমাদের ধরেন যে এ বিন্দুতে একটি আধান রাখা আছে, যে আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই ইকুয়ালস টু হচ্ছে 2.9 × 10⁵ আমরা বলতে পারি নিউটন পার কুলম্ব বলতে পারি, ভোল্ট পার মিটারও বলতে পারি, তাই ইউনিট কোনো সমস্যা নেই। এবং তার থেকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে বলছি একটা ইলেকট্রনকে রাখা আছে। সো আমরা কিন্তু বলতে পারি দ্য ফোর্স অন দিস ইলেকট্রন এফ ইকুয়ালস টু, আমরা ফোর্সের ভ্যালু বলতে পারি কতটুকু, কিউ ইন্টু ই, তাই না? এখন ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 × 10⁻¹৯, ইলেকট্রিক ফিল্ড বলা হচ্ছে 2.9 × 10⁵, ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে ফোর্সের মান কিন্তু পেয়ে যাব। এবং ফোর্সের মান তাহলে কত আসছে, এখান থেকে ফোর্সের মান আসছে আলটিমেটলি 4.64 × 10⁻¹৪ নিউটন, উইচ ইজ ইকুয়ালস টু বেসিক্যালি এম এ। এখান থেকে আমরা তরল এ ইকুয়ালস টু বের করতে পারবো আলটিমেটলি 4.64 × 10⁻¹৪ ডিভাইডেড বাই 9.11 × 10⁻³১। যেখান থেকে আমরা এক্সিলারেশন পাচ্ছি আলটিমেটলি এই কণার জন্য 5.1
1 × 10⁻⁶ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সো আমরা এখান থেকে বলতে পারি এস ইজ ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার্ড, তাই তো? যদি তাই হয় এখান থেকে আমরা তাহলে এস কতটুকু বলছি, 0.07 মিটার, এস এর ভ্যালু ইজ ইকুয়ালস টু পাচ্ছি আমরা হাফ টাইমস 5.1 × 10⁻⁶ ইন্টু টাইমের স্কোয়ার্ড। এখান থেকে আমরা সময় টি এর মান গণনা করে বলতে পারি আমরা এখান থেকে সময়ের মান পাচ্ছি 1.66 × 10⁻⁹ × 10⁻⁹ সেকেন্ডস। সো এটাই আমাদের জন্য তাহলে অ্যান্সার। পরবর্তী প্রবলেম দেখতে পাচ্ছি, আমাদের কাছে বলা হচ্ছে +20 × 10⁻⁹ কুলম এবং -10 × 10⁻⁹ কুলম চার্জ বিশিষ্ট দুটি ক্ষুদ্র গোলাকার গোলকের মধ্যবর্তী দূরত্ব বলা হয়েছে 25 সেন্টিমিটার। আধান দুটি সংযোজক রেখার মধ্যবিন্দুতে তড়িৎ প্রবল কত জানতে চাওয়া হয়েছে। সো আমরা কিন্তু বলতে পারি, ধরে নিচ্ছি এ বিন্দুতে হচ্ছে গিয়ে আমাদের একটা আধান রাখা আছে যেটা হচ্ছে +20 × 10⁻⁹ কুলম, এবং বি বিন্দুতে আমরা চিন্তা করছি আরও একটা আধান রাখা আছে যেটাকে বলছি -10 × 10⁻⁹ কুলম, ঠিক আছে? এটা 19 না -9 কুলম বলা আছে আমাদের কোয়েশ্চেন এনিওয়েজ। এবং আমাদের কাছে বলা হচ্ছে এই এ এবং বি এর মধ্যবর্তী যে ডিস্টেন্স আছে, তো আমাদের কোয়েশ্চেন ওয়াইজ আমাদের কিন্তু এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বের কথা বলা হয়েছে কতটুকু, এ এবং বি এর দূরত্ব বলা হয়েছে 25 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এদের ঠিক মধ্যবিন্দুতে দূরত্ব কতটুকু হবে? আমরা বুঝতে পারছি 12.5 সেন্টিমিটার দূরত্ব বেসিক্যালি। এখানে যদি আমাদের তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হয় তাহলে সেই মধ্যবর্তী স্থানে আমাদের একটা +1 কুলম্বের আধান রাখতে হবে। যেই +1 কুলম্বের আধানকে আমরা বলতে পারি, ধরে নিচ্ছি বি কুলম্ব, তারা কি করবে, নিজের দিকে আকর্ষণ করবে, তাই না? বি বিন্দুতে যে আধানটি আছে সে নিজের দিকে আকর্ষণ করবে। সো এটাকে আমরা বললাম হচ্ছে গিয়ে ই বি, ওকে? এবং আমরা বুঝতে পারছি যে এ বিন্দুতে যে আধানটি রাখা আছে সেই আধানটি কিন্তু বিকর্ষণ করবে কাকে, এই মধ্যবিন্দুতে রাখা +1 কুলম্ব আধানকে, তাই তো? সো সেই ডিরেকশনটাও কোন দিকে হবে বুঝতে পারছি আমরা, একই ডিরেকশনে আধান হবে, তাই তো? সো আমাদের এই সংযোগ বিন্দুতে যদি আমরা মধ্যবর্তীতে প্রাবল্য জানতে চাই তাহলে মানটা হবে ই এ প্লাস ই বি। তার কারণ কি, ইএ এবং ইবি যেহেতু একই দিকে আমাদের জন্য সেটা হচ্ছে গিয়ে যোগ হয়ে আলটিমেটলি লব্ধি প্রাবল্যের মান আসবে। সো লব্ধি প্রাবল্যের মান আমরা কত পাচ্ছি, 1/4πε0 দুই পাশ থেকে আমরা কমন নিয়ে ফেলতে পারি ইন্টু q/r, তাই না? যেহেতু দুই ক্ষেত্রে আমাদের জন্য আর একেবারে সিমিলার, সো আমরা হচ্ছে গিয়ে আর স্কোয়ার্ডটাকে আমরা কমন নিয়ে বলতে পারি 1/0.12² তাই না? আমি একটা কাজ করি, এখানে খুব বেশি ছোট করে আসলে লেখা হচ্ছে, আমি একটু স্পেসিয়াস করে লিখি। ই এ এর মান হচ্ছে গিয়ে 1/, আমরা যদি ই এর মানটা এখানে নিয়ে আসি আগা করে আগে লিখে দিই, ই এ এটা হচ্ছে গিয়ে আমাদের রেডটা, ই এ হচ্ছে গিয়ে 9 × 10⁹ টাইমস 20 × 10⁹ ডিভাইডেড বাই আমরা বলতে পারি 0.125² ঠিক আছে? এবং ইবি এর মান কতটুকু, ইবি এর মান হচ্ছে আমাদের ফার্স্টে কুলম্বস কনস্ট্যান্ট 9 × 10⁹ ইন্টু 10 × 10⁻⁹ ডিভাইডেড বাই সিমিলারলি 0.125² কারণ আমাদের কাছে যেহেতু এই দূরত্বটুকু আমরা বুঝতে পারছি 12.5 সেন্টিমিটার অর্থাৎ 0.125 মিটার এসআই ইউনিট নিলে, তাই তো? সব যদি ক্যালকুলেশন এর মানগুলো বসাই দিই আমরা কিন্তু 9 × 10⁹ এবং 1/0.125² এই পার্টটুকু থেকে কমন নিয়ে আমরা 20 প্লাস 10 × 10⁻⁹ এটা নিয়ে কথা বলতে পারি। এটা অবশ্যই আমরা কুলম্বস কনস্ট্যান্টে লিখব, 9 × 10⁹। সো এখানে আমরা বুঝতে পারছি হয়তো বা কতটুকু মান আসছে, 20 প্লাস 10 = 30 3 × 270 ডিভাইডেড বাই 0.125² করলেই কিন্তু আমরা আশা করি লব্ধি প্রাবল্যের মানটা পেয়ে যাবো এখানে, তাই না? লব্ধি প্রাবল্যের মান তাহলে আমাদের কাছে আসছে কতটুকু, লব্ধি প্রাবল্যের মান আসছে 17280 নিউটন পার কুলম, ঠিক আছে? সো এটা তাহলে আমাদের জন্য অ্যান্সার। পরবর্তী টপিকে যদি আমরা যাই, আমরা এখানে তড়িৎ বিভব নিয়ে কথাবার্তা বলছি। বলা হচ্ছে
অসীম হতে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে এজেন্ট কর্তৃক যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভব বলা হয়েছে। কিউ পরিমাণ চার্জের ক্ষেত্রে যদি ডাব্লিউ ইকুয়ালস টু আমরা বলি ভি কিউ, পরিবাহের অভ্যন্তরে কোনো বিন্দুর বিভবের পৃষ্ঠের মানের সমান হবে। সুতরাং ভি ইকুয়ালস টু হবে 1/4πε0 কিউ ডিভাইড বাই আর। এবং বিভব পার্থক্য সম্পর্কে আমরা জানি, বিভব পার্থক্য বলা হয়েছে বৈদ্যুতিক ক্ষেত্রের এক বিন্দু হতে অন্য বিন্দুতে কোনো একক ধনাত্মক চার্জকে সরাতে এজেন্ট কর্তৃক যে পরিমাণ কাজ সাধিত হয় তাকে ওই বিন্দুর মধ্যবর্তী বিভব বলা হয়ে থাকে। সুষম তড়িৎ ক্ষেত্রের বেলায় আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু ইডি, এবং তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে হলে আমরা ইন্টিগ্রেট করে আসলে ডিভি এর মান বের করতে পারি, এবং ই ইকুয়ালস টু বলি আমরা -ddr অফ ভি। ওকে, এখান থেকে আমরা যদি একটা প্রবলেম সলভ করি, বলা হচ্ছে একটি স্থির বিন্দু স্থির তড়িৎ উৎস থেকে দুটি বিন্দু পি এবং কিউ যথাক্রমে 1 মিটার এবং 3 মিটার দূরত্বে অবস্থিত। উৎস থেকে এক্স দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই ইকুয়ালস টু বলা হচ্ছে 4x³। ওকে, এখন পি এবং কিউ বিন্দু দ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো? তো চলুন আমরা প্রবলেমটি তাহলে সলভ করে ফেলি। এখন আমরা কিন্তু সবাই একটা ব্যাপার সম্পর্কে অবগত, সেটা হচ্ছে একটু আগের ইকুয়েশনেই আমরা দেখে এসেছি যে ই ইজ ইকুয়ালস টু আমরা বলেছি -ddr অফ ভি। এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে ডিভি ইকুয়ালস টু হচ্ছে -edr, এই কথাটা কিন্তু বলাই যায়, তাই না? সো বোথ সাইডে যদি আমরা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট করি, আমরা কততম থেকে কততম বিন্দুর বিভব চাচ্ছি, আমরা হচ্ছে গিয়ে পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী বিভব চাচ্ছি, তাই না? সুতরাং আমরা বলবো কিউ থেকে পি এর মধ্যে আমরা ডিভি কে ইন্টিগ্রেট করব ইকুয়ালস টু -e এর মান যেটা আমরা বসিয়ে দিলাম 4x³ ইন্টিগ্রেশন অফ ডিআর, কত থেকে কথায় কিউ বিন্দু হচ্ছে গিয়ে তড়িৎ ক্ষেত্র উৎস থেকে 3 মিটার দূরত্বে আছে এবং পি বিন্দু হচ্ছে 1 মিটার দূরত্বে আছে। আমরা এই কোরেসপন্ডিং ওয়াইজ তাদের লিমিটটা বসিয়ে দিলাম। সো এখান থেকে আমরা বলতে পারি ভিপি মাইনাস ভি কিউ ইজ ইকুয়ালস টু, আমরা যদি চিন্তা করে দেখি, আমরা বলতে পারবো 4 কিন্তু আমাদের বাইরে চলে আসবে ইকুয়েশনের জন্য, এবং আমরা বুঝতে পারছি 1/x³ ইন্টিগ্রেশন হবে 1/2x² হওয়া উচিত, এবং সামনে একটা মাইনাস সাইন আসা উচিত, বিকজ -2+1/-3+1 মানে -2। সো আলটিমেটলি এখানে আমার একটা মাইনাস সাইন অবশ্যই থাকবে, এবং আমাদের লিমিট 1 থেকে 3 পর্যন্ত তো থাকছেই, আর এখান থেকে মাইনাস মাইনাস আমরা বুঝতে পারছি প্লাস হবে, এবং এই যে হাফ আমরা যদি বের করে নিয়ে আসি তাহলে হচ্ছে কি আমার এখানে বাইরে থাকছে 2 × 1 স্কোয়ার্ড মাইনাস 1/2, আসলে এখানে আমি একটা ঝামেলা পাকিয়েছি, আমি যদি হচ্ছে কি ক্যালকুলেশনটা আগাই নিই এই এই লাইন থেকে এই লাইনে, তাহলে আমরা বলতে পারি -4, এবং এখান থেকে -1/2 এসে বাইরে 2 থাকবে, ভেতরে থাকছে আমাদের জন্য 1 − 1/3 হোল স্কোয়ার্ড, ঠিক আছে? এখান থেকে আমরা আলটিমেটলি পাবো 2 × 1 − 1/9, which is ultimately 8/9, if I'm not wrong, 9 − 1, so 8, that's it. 16/9 volt, আমরা বিভব পাচ্ছি আসলে আলটিমেটলি এখানে, which gives us approximately 1.8 volts. ঠিক আছে, approximately 1.8 volts. সো এটাই আমাদের জন্য কিন্তু অ্যান্সার, পি এবং কিউ বিন্দুদের বিভব পার্থক্য হচ্ছে 1.8 volts। একটি তড়িৎ একটি বিন্দু তড়িৎ বিভব আমাদের কাছে দেওয়া আছে, এবং আমরা জানি যে ই ইকুয়ালস টু আলটিমেটলি কতটুকু, ই ইজ ইকুয়ালস টু হচ্ছে আলটিমেটলি -ddr অফ ভি, তাই তো? এখন আমরা কিন্তু বলতে পারি যে ই যে ভেক্টরটি আছে সেই ই ভেক্টর ইকুয়ালস টু exi প্লাস EYJ প্লাস EZK, বলতে পারি না এটা? এবং সেখান থেকে কিন্তু আমরা আলটিমেটলি যদি মানটা বসাই, আমরা আই ক্যাপ সামনে অবশ্যই একটা মাইনাস আসবে, তাই তো? মাইনাস আই ক্যাপ ddx অফ ভি মাইনাস জে ক্যাপ ddy অফ ভি মাইনাস কে ক্যাপ ডি
dz অফ v, এভাবে করে কিন্তু আমরা আলটিমেটলি বের করতে পারি, তাই না? সো এখান থেকে আমরা যদি d dx অফ v এর মান বের করতে চাই, d dx অফ v করলে আমরা কতটুকু পাবো? আসলে আমরা পাচ্ছি d dx অফ, দেখতে পাচ্ছি মাইনাস থ্রি এক্স ইকুয়ালস টু আমরা বলবো মাইনাস থ্রি। এরপর আমরা যদি হচ্ছে গিয়ে ডি ডিওয়াই অফ ভি করি, আমরা পাবো বেসিক্যালি ডি ডিওয়াই অফ ফাইভ ওয়াই, যেখান থেকে আমরা আলটিমেটলি মান পাচ্ছি হচ্ছে কতটুকু ফাইভ। এবং সিমিলারলি আমরা ডি ডিজেড অফ ভি যদি করি, সেখান থেকে আমরা পাবো ডি ডিজেড অফ রুট ওভার টোয়েন্টি ফাইভ জেড ইকুয়ালস টু আমরা পাচ্ছি রুট ওভার টোয়েন্টি ফাইভ। মানগুলো যদি বসিয়ে দিই আমরা পাচ্ছি মাইনাস মাইনাস প্লাস থ্রি আই মাইনাস 5j এবং মাইনাস রুট ওভার 25k। এটাই কিন্তু আমাদের তাহলে তড়িৎ প্রাবল্য। খেয়াল করে দেখবো আমাদের কাছে যেহেতু তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হয়েছে, সো আমরা কিন্তু ভেক্টর রূপেই তড়িৎ প্রাবল্যকে প্রকাশ করবো, বিকজ তড়িৎ প্রাবল্য অবশ্যই একটা ভেক্টর রাশি। পরবর্তী প্রবলেমে যদি চলে যাই, বলা হচ্ছে কোনো বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 6 × 10⁻⁹ - 14 × 10⁻⁹ এবং 16 × 10⁻⁹ কুলম্ব আধান স্থাপন করা হয়েছে। চতুর্থ কৌণিক বিন্দুতে কত স্থাপন আধান স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে, সেটা আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে। তো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা আগে বর্গক্ষেত্রটাকে অ্যাজিউম করে নিব। ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের সেই বর্গক্ষেত্র, যে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য আমার কাছে এই হচ্ছে ধরে নিচ্ছি বর্গক্ষেত্র আমাদের, ঠিক আছে? প্রতি বাহুর দৈর্ঘ্য যদি আপাতত আমাদের কাছে বলা নাই, আমরা বলছি তিনটি কৌণিক বিন্দুতে, ধরে নিচ্ছি এটা হচ্ছে এ বিন্দু, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের জন্য বি বিন্দু, ধরে নিচ্ছি এটা আমাদের জন্য সি বিন্দু। তাহলে এ বিন্দুতে আমরা ধরে নিচ্ছি 6 × 10⁻⁹ কুলম্ব আধান, বি বিন্দুতে আমরা -14 × 10⁻⁶ কুলম্ব আধান এবং সি বিন্দুতে আমরা 16 × 10⁻⁹ কুলম্ব আধান স্থাপন করব, ঠিক আছে? এখন ডিপেন্ডিং অন দ্যাট আমরা হচ্ছে গিয়ে চতুর্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে প্রশ্ন করা হচ্ছে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভব শূন্য হবে। সো চতুর্থ বিন্দুতে ডি বিন্দুতে আধানের পরিমাণ আমরা জানি না কতটুকু, যার কারণ আমরা চাই যে তাদের যে হচ্ছে গিয়ে কেন্দ্র, বর্গক্ষেত্রের কেন্দ্র কোথায় হয়, যেখানে আমাদের কর্ণগুলো ছেদবিন্দু হয় সেখানে, এই বিন্দুতে বিভব কতটুকু দরকার আমাদের জন্য, ভি ইকোয়ালস টু জিরো দরকার। সো সেই লক্ষ্যে আমরা যদি কাজ করে যাই, এখন যেহেতু এখানে আমি বর্গক্ষেত্র নিয়ে কথাবার্তা বলছি, আমরা সবাই আশা করি এতটুকু বুঝতে পারছি যে ডি যদি আমরা ধারণা করে নেই যে বিডি এবং এসি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, আমরা কিন্তু বলতে পারি ডিই দৈর্ঘ্য যা হবে ইসি এর দৈর্ঘ্য এক্স্যাক্টলি তাই হবে, এবং বাকি দৈর্ঘ্যগুলো সেইভাবে ধরে নিচ্ছি সেই দৈর্ঘ্যটুকু হচ্ছে আমাদের জন্য এ। তাহলে আমাদের কোয়েশ্চেন ওয়াইজ বা ইকুয়েশন ওয়াইজ আমরা বলতে পারি ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ভি ফোর ইকুয়ালস টু আলটিমেটলি কত হতে হবে, জিরো হতে হবে। আমি ধরে নিচ্ছি যে আমাদের জন্য প্রথম যে আধান সেটা হচ্ছে ভি ওয়ান, এটা 6 × 10⁻⁹ মাইনাস 14টা আমি ধরলাম হচ্ছে কি আমাদের জন্য ভি টু আধান, এবং সিমিলারলি আমরা সি বিন্দু আধানটাকে ধরে নিচ্ছি ভি থ্রি আধান। তাহলে আমরা কিন্তু একবারে 1/4πε0 কমন নিয়ে, এবং আমরা সবাই জানি বিভবের ফর্মুলা কতটুকু, ভি ইজ ইকুয়ালস টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, তাই না? সো আমরা কিন্তু হচ্ছে গিয়ে 1/a কমন নিয়ে আলটিমেটলি বলতে পারি যে ভি ওয়ান আধান হচ্ছে 6 × 10⁻⁹ প্লাস ভি টু আধান হচ্ছে -14 × 10⁻⁹ প্লাস আমরা পাচ্ছি 16 × 10⁻⁹ প্লাস আমরা জানি না ভি ফোর এর মান কত হবে, ভি ফোর এর মানটাই আমাদেরকে আলটিমেটলি বের করতে বলা হয়েছে। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু খুবই সহজে ভি ফোর এর মানটা বলতে পারি আলটিমেটলি বিকজ প্রত্যেকটা থেকে আমরা 10⁻⁹ কমন নিয়ে বলতে পারি 6 + 16 - 14 × 10⁻⁹ কুলম্ব, ঠিক আছে? এখান থেকে ভি ফোর এর যে মানটি আসে সেটাই আমাদের জন্য অ্যান্সার, মান আমাদের আসছে 8 × 10⁻⁹ কুলম্ব। সো এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার হবে, আশা করি বুঝতে পেরেছি আমরা। পরবর্তী প্রবলেমে যদি যাই, বলা হচ্ছে পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে 9 nC এবং 6 μC দুটি চার্জ পরস্পর থেকে 0.4 মিটার দূরে অবস্থিত, এদেরকে আরো 0.1 মিটার নিকটে আনতে কি পরিমাণ কাজ করতে হবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে।
তো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা চিন্তা করি যে এ বিন্দুতে আমাদের 9 ন্যানোকুলম চার্জটি আছে, উইচ ইজ 9×10⁻¹⁹ কুলম, এবং এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা নির্দিষ্ট দূরত্বে, যেই দূরত্ব আমাদের কাছে বলে দেওয়া আছে 0.4 মিটার, এটাই এ বি এর দূরত্ব। বি বিন্দুতে আমরা ধরে নিচ্ছি 6 মাইক্রোকুলম, উইচ ইজ 6×10⁻¹⁹ কুলম চার্জ দুটি অবস্থিত। তো বলা হচ্ছে যদি আমরা এদের মধ্যে এই দুটো চার্জকে পরস্পর থেকে আরো 0.1 মিটার নিকট আনতে চাই, ধরে নিচ্ছি আমরা বি বিন্দুতে অবস্থিত চার্জটিকে আর একটু ভেতরে নিয়ে আসতে চাই বি প্রাইম পজিশনে, যেখানে বি এবং বি প্রাইমের মধ্যে গ্যাপ হচ্ছে 0.1 মিটার, অর্থাৎ এ থেকে বি বিন্দুর মধ্যে বি প্রাইম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আছে 0.3 মিটার, তাই তো? এর উপর বেস করে আমরা হচ্ছে কি করতে চাই, আলটিমেটলি ক্যালকুলেশনটা করতে চাই। ওকে, খুব ভালো কথা। এখন আমরা যদি ধরে নেই যে এ বিন্দু থেকে যখন বি বিন্দুর দূরত্ব ক্যালকুলেট করা হচ্ছে, তখন এই এ থেকে মানে এ বিন্দুর জন্য বি বিন্দুতে যে বিভব ক্রিয়েট হচ্ছে, এ বিন্দুর জন্য বি বিন্দুতে যে বিভব ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা বললাম VAB। VAB হচ্ছে এ বিন্দুর জন্য সৃষ্ট বিভব, কোথায়? বি বিন্দুতে। দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4πε₀। আমরা কার জন্য এ বিন্দু মানে এ বিন্দুর জন্য বি বিন্দুতে, তো এ বিন্দুতে আধান কতটুকু আছে? 9×10⁻¹⁹ কুলম ডিভাইডেড বাই আমরা ডিস্টেন্স বলছি 0.4 মিটার, তাই তো? এবং আমরা যদি VAB প্রাইমের কথা চিন্তা করি, VAB প্রাইম হচ্ছে 1/4πε₀, 9×-9⁻¹⁹, তাই তো? আমরা কিন্তু এখন তাহলে বলতে পারি কৃতকার্য W ইকুয়াল টু কোন চার্জটিকে আমরা সরিয়ে আনতে চাচ্ছি, 6×10⁻¹⁹ কে সরিয়ে আনতে চাচ্ছি, এবং বিভব পার্থক্য যেই বিন্দুর মধ্যে আমরা হভার করতে যাচ্ছি তাদের বিভব পার্থক্য কতটুকু, আলটিমেটলি তাদের বিভব পার্থক্য হচ্ছে, আমরা বুঝতে পারছি হয়তো বা আমরা এখানে একটা ভুল করেছি যে এবি প্রাইমের জন্য যে বিভবের মানটা হবে সেখানে আমাদের ইকুয়েশনে বসবে 0.3। এইটা টাইমস আমরা বলতে পারি বিভব পার্থক্য, উইচ ইজ 9×10⁻¹⁹ টাইমস আমরা হচ্ছে গিয়ে 9×10⁻¹⁹ কেও বাইরে নিয়ে আসতে পারতাম, কিন্তু সেটাকে আমরা 9×10⁻¹⁹ ডিভাইডেড বাই 0.3 - 9×10⁻¹⁹ ডিভাইড বাই 0.4। দেখি তাহলে আমরা অ্যান্সারটা কত আসে আলটিমেটলি, এখানে এখানে আসছে 6×10⁻¹⁹ × 9×9 1/0.3 - 1/0.4। এখান থেকে ক্যালকুলেশন আস করলে কৃতকাজের রাশিমালা আলটিমেটলি আসছে 4.05×10⁻¹⁴ জুল। তো আশা করি বুঝতে পারছি আমরা প্রবলেমটি সলিউশন কিভাবে করেছি। আমরা পরবর্তী প্রবলেমে যদি মুভ অন করি, বলা হচ্ছে 1 মিটার এবং 2 মিটার ব্যাসার্ধের দুটি গোলকে যথাক্রমে 1 কুলম এবং -0.6 কুলম চার্জ রয়েছে। গোলকদ্বয় পরস্পর হতে 12 মিটার দূরত্বে অবস্থিত। এদের স্পর্শ করিয়ে আবার আলাদা করে রাখলে এদের মাঝে ক্রিয়াশীল বল কত জানতে চাওয়া হয়েছে। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 1 মিটার ব্যাসার্ধের একটা গোলক, যেখানে Q₁ = 1 কুলম চার্জ, এবং এটা হচ্ছে আমাদের 2 মিটার ব্যাসার্ধের আরো একটা গোলক, যেখানে আমাদের চার্জ Q₂ = হচ্ছে গিয়ে কতটুকু? -0.6 কুলম, ঠিক আছে? এখন এদেরকে স্পর্শ করিয়ে আমরা যদি আবারও পুনরায় আগের মতো অবস্থানে রাখি, মধ্যবর্তী তাদের যে দূরত্ব গোলকদ্বয়ের পরস্পর হতে দূরত্ব যে দূরত্ব থাকবে আমাদের জন্য, সেই দূরত্ব তো আমাদের চেঞ্জ করছি না, এখানেও আমাদের 12 মিটার রাখা আছে, এখানেও আমরা 12 মিটার দূরত্বেই তাদেরকে রাখছি পরস্পর থেকে, কিন্তু তাদের মধ্যে যে Q₁ প্রাইম এবং Q₂ প্রাইম যে আসবে তাদের মধ্যে একটা সাটল চেঞ্জ আসবে। কীরকম করে আসবে? তাদের যে পরিবর্তিত বিভব হবে V₁ প্রাইম = V₂ প্রাইম, স্পর্শের পর এই বিভবদ্বয় সমান হবে, ততক্ষণ পর্যন্ত চার্জের স্থানান্তর ঘটতে থাকবে। আমরা বলবো 1/4πε₀, বিভব যেহেতু গোলক সমবিভব তল সৃষ্টি করবে, তাই Q₁ 1 কুলম ডিভাইডেড বাই 1 মিটার ইজ ইকুয়ালস টু আমরা বলবো 1/4πε₀, আমরা এখানে বলবো বেসিক্যালি এটা Q₁ প্রাইম ডিভাইডেড বাই R₁,
এবং বেসিক্যালি খেয়াল করতে হবে v1 প্রাইম কি। v1 প্রাইম হচ্ছে আমাদের পরিবর্তিত যে আধান আছে সেই আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিভবের মান। q1 প্রাইম ডিভাইডেড বাই r1 1/4πε0, q2 প্রাইম ডিভাইডেড বাই r2 4πε0 পরস্পরকে ক্যান্সেল আউট করে দিলে আমরা বলতে পারি q1 প্রাইম ডিভাইডেড বাই q2 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে r1 প্লাস ডিভাইডেড বাই r2, তাই বলতে পারি না আমরা এখান থেকে? ভেরি গুড, যদি এরকম হয় আলটিমেটলি আমরা কিন্তু এখান থেকে এটাও বলতে পারি যে q1 প্রাইম প্লাস q2 প্রাইম ডিভাইডেড বাই r1 প্লাস r2 সমানুপাতের সংজ্ঞা থেকে কিন্তু আমরা এই কথাটা অবশ্যই বলতে পারি, তাই না? এখন ঘটনা হচ্ছে আমরা কিন্তু সবাই বেসিক্যালি জানি যে q1 প্রাইম প্লাস q2 প্রাইম কত। কিভাবে জানি? কারণ আমাদের q1 প্লাস q2 আধান যতটুকু আমরা বলতে পারি q1 প্রাইম প্লাস q2 প্রাইম আধানের মান এক্স্যাক্টলি সিমিলার, ঠিক আছে? তো আমরা জানি যে হচ্ছে গিয়ে চার্জের যে নিত্যতা সূত্র সেখান থেকে আমরা বলতে পারি পরিবর্তিত চার্জ এবং আদি চার্জের পরিমাণ অবশ্যই সমান হবে। এটা কোশ্চেন করতে পারি 1-0.6 অথবা 0.4 কুলম। সো এখান থেকে আমরা বলতে পারি বেসিক্যালি 0.4 কুলম q1 প্লাস q2 প্রাইম এর ভ্যালু এবং r1 প্লাস r2 এর মান হচ্ছে গিয়ে আলটিমেটলি 3। সো এখান থেকে আমরা কিন্তু q1 প্রাইম ডিভাইডেড বাই r1 এটা ইকুয়ালস টু বলতে যাচ্ছি 0.4/3। সো আমরা এখান থেকে q1 প্রাইমের মান কতটুকু বলতে পারি 0.4/3 ইন্টু r1, r1 হচ্ছে গিয়ে 1, এবং q2 প্রাইমের মান কতটুকু বলতে পারি 0.4/3 ইন্টু হচ্ছে 2। এই হচ্ছে আমাদের চার্জের মান। যদি চার্জের মান তাই হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান হিসেব করে বলতে পারবো ক্রিয়াশীল বল F ইকুয়ালস টু আমরা বলবো 1/4πε0 ইন্টু q1 প্রাইম q2 প্রাইম ডিভাইডেড বাই 12 হোল স্কোয়ার, অথবা 9×10⁻⁹ টাইমস q1 প্রাইমের মান হচ্ছে গিয়ে আলটিমেটলি আমরা বুঝতে পারছি কতটুকু আসছে। এবং আমরা q2 প্রাইম পাচ্ছি 0.26/12 স্কোয়ার। এখান থেকে আমরা f এর মান পেয়ে যাব। এখান থেকে আমরা তাদের মধ্যবর্তী কুলম্বের বল মানের বলের মান পাচ্ছি 2.1×10⁶ নিউটন। এটাই তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। আমরা পরবর্তী টপিকে যদি যাই, বলা হচ্ছে 0.2 মিটার ব্যাসের একটি গোলক পরিবাহীর পৃষ্ঠে 30×10⁻⁹ কুলম চার্জ দেওয়া হলো। গোলকের কেন্দ্র হতে আমাদের দুটো ভিন্ন দূরত্বে চার্জের মান বের করতে বলা হয়েছে। ভিন্ন দূরত্বে তড়িতের বিন্দু, যে কোনো বিন্দুর তড়িৎ বিভব এবং প্রাবল্যের মান আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের কাছে 0.2 মিটার ব্যাসের যে গোলকের কথা বলা হচ্ছে তার ব্যাসার্ধ যদি আমরা জানতে চাই, আমরা কিন্তু ব্যাসার্ধ ইকুয়ালস টু বুঝতে পারছি 0.2/2 অর 0.1 মিটার। এখন আমরা যদি দেখি আমাদের ক নাম্বার প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরত্বে তার বিভবের পরিমাণ এবং তড়িৎ প্রাবল্যের পরিমাণ কত জানতে চাওয়া হয়েছে, তাই তো? সো আমরা যদি হচ্ছে গিয়ে প্রথমে ক নাম্বারের জন্য 0.5 মিটার দূরত্বের কথা চিন্তা করি, 0.5 মিটার দূরত্বে তার বিভব v ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/4πε0 কিউ। কোন আধানের জন্য আমাদের বেসিক্যালি এই সমস্ত সিনারিওটা আসলে ক্রিয়েট হচ্ছে? আমাদের যে পৃষ্ঠে দেওয়া চার্জ দেওয়া আছে 30×10⁻⁹ কুলম চার্জ তার জন্য, এবং কতটুকু তখন আমাদের ব্যাসার্ধের কথা আমরা চিন্তা করতে হচ্ছে আসলে বেসিক্যালি r1 কেন্দ্র থেকে কতটুকু দূরত্বে, কেন্দ্র থেকে 0.5 মিটার দূরত্বে। মান যদি বসিয়ে দেয় সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে আলটিমেটলি v এর মান পেয়ে যাবো ক্যালকুলেশন করলে। এবং আমরা যদি হচ্ছে কি এখান থেকে তড়িৎ প্রাবল্যের মান বের করতে চাই, e ইজ ইকুয়ালস টু আমরা জানি 1/4πε0 আমাদের 30×10⁻⁹ 0.5 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমরা আলটিমেটলি এখান থেকে প্রাবল্য এবং বিভবের মান পেয়ে যাব। এবং মানগুলো হচ্ছে যথাক্রমে বিভবের মান পাচ্ছি আমরা 540 ভোল্ট, এবং প্রাবল্যের মান আমরা পাচ্ছি 1080 কুলম্বস নিউটন পার কুলম্বস বেসিক্যালি।
এবং খ নাম্বারের জন্য যদি আমরা চিন্তা করি, খ নাম্বারের জন্য আমরা বিভবের মান ভি ইজ ইকুয়ালস টু পাবো 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আমাদের জন্য যে আর, সেই আর এর মান কতটুকু বলা হচ্ছে। খ নাম্বারের ক্ষেত্রে আমাদের দূরত্ব কিন্তু বলা হচ্ছে 0.08 মিটার, এবং যেটা আমরা বুঝতে পারছি আমাদের গোলকের ব্যাসার্ধ থেকে, সেইটা ভেতরের দিকে আমরা আসলে চিন্তা করছি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সমবিভব তলের কথা চিন্তা করে আমাদের এখানে আর এর মান হবে বেসিক্যালি 0.1 মিটার, ঠিক আছে। এখান থেকে আমরা 1/4 পাই এপসাইলন নটের জন্য 9×10^9 বসাবো, এবং কিউ এর জন্য কতটুকু আসবে 30×10^-9 ডিভাইডেড বাই 0.1। এখান থেকে আমরা বিভবের মান বলতে পারবো আলটিমেটলি 2700 ভোল্ট। আর যেহেতু গোলকের অভ্যন্তরে, কারণ আপনারা যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন, আমরা বলছি আমাদের কাছে 1 মিটার ব্যাসের গোলক দেওয়া আছে, এবং আমরা হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে 0.8 মিটার দূরত্বে ঘটনাগুলোর মান জানতে চাচ্ছি। তো এখানে বিভবের মান তো অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের পৃষ্ঠের বিভবের সমান হবে, এবং প্রাবল্যের মান আমরা জানি সবসময় শূন্য হবে, বিকজ সেখানে কোনো আধান অবস্থান করছে না। আশা করি বুঝতে পারছি আমরা সবাই। পরবর্তী প্রবলেমে যদি আমরা যাই, বলা হচ্ছে 0.02 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট 64টি গোলাকার ফোঁটাকে মিলিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো, প্রতি ফোঁটায় যদি 1 কুলম্ব চার্জ বিদ্যমান থাকে তাহলে বড় ফোঁটার বিভব কতটুকু জানতে চাওয়া হয়েছে। এখন আমাদের বিভব জানতে চাওয়ার জন্য বা বিভব বের করার জন্য আমাদেরকে আগে বড় ফোঁটার ব্যাসার্ধ বের করতে হবে, এবং আমরা 64টি গোলক নিয়ে কথা বলছি। সো 64×4/3 পাই ছোট হাতের আর কিউব গিভস আস দি bigger radius, I guess, তাই না? তো বোথ সাইড থেকে 4/3 পাই পরস্পরকে কিন্তু আলটিমেটলি ক্যান্সেল আউট করে দিচ্ছে, এবং আমরা এখান থেকে বড় আর ইকুয়ালস টু বলতে পারি 4×r, অর্থাৎ 0.08 মিটার হচ্ছে আমাদের বড় গোলকের ব্যাসার্ধ, তাই তো? সো যেহেতু আমরা আর এর মান পেয়ে গেছি, আমরা কিন্তু বলতে পারি বিভব ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইনটু, যেহেতু 64 প্রতিটা 64টি গোলাকার ফোঁটা এবং প্রতিটা ফোঁটায় 1 কুলম্ব চার্জ বিদ্যমান, সুতরাং আমাদের এই গোলকের পৃষ্ঠে অবশ্যই 64 কুলম্ব চার্জ আছে, ডিভাইডেড বাই বেসিক্যালি কতটুকু আমাদের এখানে প্রতিটা গোলকের জন্য ব্যাসার্ধ, এখন 0.08 ব্যাসার্ধের আমরা এখান থেকে তাহলে মান পাচ্ছি, আমরা বিভবের মান পাচ্ছি 7.2×10^12 ভোল্ট, এটাই তাহলে আমাদের জন্য বিভবের মান। পরবর্তী প্রবলেমে যদি দেখি, পরবর্তী প্রবলেমে পড়বে আমরা পরবর্তী টপিকটা দেখছি, বলা হচ্ছে যে পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপরস্থ আধানের পরিমাণকে ওই বিন্দুর তলমাত্রিক ঘনত্ব বা চার্জ ঘনত্ব সিগমা বলে। আমরা এখানে সিগমার ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছি, এবং আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, বলা হচ্ছে 0.06 মিটার ব্যাসার্ধের এন সংখ্যক গোলাকার ফোঁটাকে একত্রিত করে বৃহদাকার ফোঁটায় পরিণত করা হলো, প্রতিটি ফোঁটায় কতটুকু চার্জ দেওয়া আছে আমার কাছে বলা আছে, বৃহৎ ফোঁটার চার্জ ঘনত্ব বলে দেওয়া আছে আমাদেরকে, এখান থেকে এন এর মান বের করতে হয়েছে। আশা করি আমরা প্রবলেমটি পারবো, বিকজ এটা অনেকটা প্রিভিয়াস প্রবলেমের মতোই আমাদেরকে করতে বলা হচ্ছে। বলা হচ্ছে জিরো, আমরা যদি এরকম চিন্তা করি যে হচ্ছে গিয়ে যখন এন সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র গোলক ছিল, n×4/3 পাই আর কিউব হচ্ছে তাদের আয়তন, ইকুয়ালস টু বৃহদাকার একটা ফোঁটা 4/3 পাই বড় হাতের আর কিউব, তাই তো? এখন আমরা কিন্তু চার্জের তলমাত্রিক ঘনত্বের সূত্র একটু আগে দেখে এসেছি কতটুকু, q/4πr², তাই তো? এখন আমরা বলেছি এখানে বৃহৎ প্রতিটি ফোঁটায় হচ্ছে গিয়ে কতটুকু 50×10^-8 কুলম পরিমাণ চার্জ আছে। খুব ভালো কথা, এখান থেকে আমরা কিন্তু চাইলেই আর এর সং আর এর জন্য শর্ত বের করতে পারি, আর কিউব রুট অফ এন, তাই তো? আচ্ছা, এখন আমরা বলতে পারি যে বৃহদাকার যে চার্জ, তা মানে ফোঁটা, তার চার্জ ঘনত্ব সিগমা ইকুয়ালস, আমরা বলেছি 1.25×10^-4 ইকুয়ালস টু গিভস আস, তার জন্য যে চার্জ আছে কিউ পরিমাণ চার্জ ডিভাইডেড বাই আমরা কতটুকু বলতে পারি 4π বড় হাতের r² হচ্ছে গিয়ে তার জন্য মান।
এখন আমরা কিন্তু বলতে পারি যে আমাদের বৃহদাকার যেই গোলক আছে সেই বৃহদাকার গোলকের মধ্যে মোট চার্জ হচ্ছে কিউ ইকুয়ালস টু, আমরা বলতে পারি এন টাইমস 50 × 10⁻¹⁸। সো এটার উপর বেস করে আমরা বলতে পারি 1.25 × 10⁻⁴ ইজ ইকুয়ালস টু এন টাইমস 50 × 10⁻¹⁸ ডিভাইডেড বাই 4 × 3.1416 টাইমস আর স্কোয়ার্ড এন টু দি পাওয়ার 2/3। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা হয়তো বা আলটিমেটলি এন এর মান বের করতে পারবো। এন এর মান আলটিমেটলি কত আসছে আমরা তাহলে দেখি। এখান থেকে আমরা এন এর মান কতটুকু বলতে পারি আলটিমেটলি, এন ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 1.25 × 10⁻⁴ times 4 times 3.1416 divided by আমাদের এখানে divided by আমরা এখানে বলতে পারি চার্জের মান, চার্জের মান সেটা কত 50 × 10⁻¹⁸ কিউব। ক্যালকুলেশন করলে এর যে মানটি আসবে সেটাই আমাদের জন্য ইনশাল্লাহ অ্যান্সার। তো এখান থেকে এনের মান আসছে 1446.6 অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি 1447 ফোটা একত্রিত করলে আমরা এরকম একটা সিচুয়েশন পেয়ে যাচ্ছি। এরপর আমরা সমবিভব তল নিয়ে কথাবার্তা বলেছি। সমবিভব তল আমরা আশা করি বুঝতে পারছি কি, একটু আগে যেটা বলে এসেছিলাম যে কোনো তল বা আয়তন যদি এরূপ হয় যে তার বিভব সর্বত্র সমান তবে তাকে আমরা সমবিভব তল বলে থাকবো। সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো চার্জকে নিতে কোনো কাজ করতে হয় না এবং আমরা জানি সমবিভব তলকে তড়িৎ বলরেখা সবসময় সমকোণে ছেদ করে এবং তড়িৎহিত পরিবাহী তল সর্বদা সমবিভব তল এবং বলা হচ্ছে ভূপৃষ্ঠটি সমবিভব তল সবসময়ের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ক্লাসটি করার জন্য, আশা করি আপনাদের ভালো লেগেছে ক্লাসটি। আমি সৈয়দ আল নাহিয়ান আজকের ক্লাস এখানেই শেষ করছি, আপনাদের কাছ থেকে সাইন অফ করে নিচ্ছি। ইনশাল্লাহ সামনে হয়তো বা অন্য কোনো ক্লাসে আবার আপনাদের সামনে আমরা উপস্থিত হব নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।